হ্যালো গায়স, ফ্যানটা প্রথমে বের করবো বক্সে থেকে। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এটা হচ্ছে ফ্যানটা। এই ফ্যানটা আমি বের করলাম, এখানে ডাটাকে বলাছি এটা চার্জ দেওয়ার জন্য। এটা আমি পাশে রাখি, এটা হচ্ছে স্ট্যান্ড। এখন স্ট্যান্ডটা লাগাই নিয়ে করে হবে পিছনের সাইডটা, এটা ফ্যান বসবে এখানে, এটা হচ্ছে পিছনের সাইডটা। পিছনের সাইডটা আমি এভাবে ঘুরে ঘুরে বসে রাখি, এটা খুলে নিব। এটা খুলে সাইডে রাখলাম, ফ্যানটা আমি বের করি। ফ্যানটা মাশাল্লাহ এত সুন্দর, ফ্যানটাকে আমি প্রথমে, এখানে একটা ঘাট আছে, এখানে এই যে একটা দাগের মতো আছে, আবার এখানে কিছু একটা ফাঁকা ফাঁকা আছে, বোঝা যাচ্ছে? এই জিনিসটা আমি এই ঘাটের মধ্যে এভাবে বসাবো, পিছনেও এটা এভাবে বসবে, সামনেও এটা এভাবে বসবে। বসে আমি হালকা করে একটু, হালকা করে একটু চাপ দিব, বসে গেল। সরি, প্রথমে আমি এই এটা ঢুকানো ভুলে গেছিলাম, এটা ঢুকাইতে হবে এখানে। এই এই এটা এই প্যাচটা নিচে থাকবে, এই মাথাটা উপরে থাকবে। এইভাবে রাখলাম, রাখানোর পরে এই ঘাটটা আমি এই ঘাটে ঘাটে ঢিলায় লাগাই দিলাম। লাগাই দিয়ে চাপ দিব হালকা করে, বেশি জোরে চাপ দিলে ভেঙে যাবে, ঠিক আছে? এরপরে এইটা লেগে গেল ঘাটে ঘাটে, এটা হচ্ছে কি মুভিং হবে। আর যদি ঘাটে ঘাটে না বসে জিনিসটা ভেঙে যাবে, মুভিং হবে না। এখন আমি এটাকে সুন্দর করে প্যাচ দিয়ে এটা লাগাই দিলাম, লাগাই দিয়ে ব্যাস। এইবার ফ্যান সুন্দর আমি চালাচ্ছি, বাতাস খুব সুন্দর বাতাস আছে, মুভিং হচ্ছে। গরম দিলাম খোলাটা দেখা দেন। খোলাটা যদি খুলতে চান আপনি, খুলতে হলে প্রথমে আপনাকে এই চাকাটা আবার ঘুরাতে হবে। তো টাইট হয়ে গেছে বেশি, এই চাকাটা আমি ঘুরালাম। ঘোরানোর পরে এই জিনিসটা সুন্দর করে ধরে উপরের দিকে একটু টান দিব, একটু নতুন অবস্থায় শক্ত, তো এই জন্য এই খুলে গেল। বেশি জোরাজোরি করবেন না, আস্তে করে করবেন, নাহলে ভেঙে যেতে পারে। এটা এটাও দেখেন, এখানে একটা স্ট্যান্ড আছে। যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয়, এখানে একটা স্ট্যান্ড আছে, আপনি চাইলে এটাকে উপরে ফ্যানে ঝুলিয়ে রাখে রাখতে পারবেন, ঝুলিয়ে ওটাকে ইউজ করতে পারবেন। বা অনেক সময় হাতে আমরা হাতে করে এইভাবে ফ্যান রাখতে পারবো, স্ট্যান্ড যদি না থাকে এটা এভাবে করে বন্ধ করে দেওয়া যায়। আর এটা আবারও খুলে করার জন্য এভাবে